Hello, this is Emon from Emo Vlogs. So this is my first blog. Asker blog ta hocche Bangladesh er prachin ekta bidyapit Bangladesh Sweden Polytechnic Institute niye. So amra ekhon jabo ekhon bashay giye ready hoye ber hobo. Ekhon baje 11ta amra college jabo ar college somonde bolte gele ashol bolte hoy eti hocche Bangladesh er onnotomo ekta prachin bidyapit ar eti jeti 1963 sale right 1963 sale eti protishtha korechilo eti Sweden er ফার্স্ট এটির নাম ছিল সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পরে সেটি যখন বাংলাদেশ সরকারের আওতায় আসে তখন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর নামকরণ করা হয় হচ্ছে এটি আমার ভালোবাসার ক্যাম্পাস আগেই তো বলেছিলাম সেটি 1963 সালে এস্টাবলিশ হয় আর প্রথম প্রথম এটি বাংলাদেশ সুইডেন ছিল না প্রথম প্রথম এটি সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ছিল পরে যখন বাংলাদেশ সরকারের আন্ডারে আসা হয় তখন সেটি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট নামকরণ করা হয় আর এটি এটি সর্বপ্রথম কিনেট গার্মেন্ট সিভিল ওড তারপর হচ্ছে সিভিল ওড তারপর মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে স্টার্ট হয় পরে আরও তিন ডিপার্টমেন্ট যুক্ত হয় মোট ছয়টি ডিপার্টমেন্ট নিয়ে আমাদের সুইডিশ ক্যাম্পাস সো সঙ্গে এই যে দেখছেন যে কর্ণফুলী রিভার কত মনোমুগ্ধকর মনোরম পরিবেশের পাশেই আমাদের আমাদের সুইডিশ সো একটি কথা না বললে নয় যেটি সব থেকে বেশি যেটি আমাদের গর্বের কথা সেটি হচ্ছে সুইডিশ হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র কলেজ একমাত্র ইনস্টিটিউট যেখানে একমাত্র পলিটেকনিক যেখানে সিভিল উড ডিপার্টমেন্ট রয়েছে তো সিভিল এটা আমাদের জন্য অনেক বড় একটা গর্ব অনেক বড় একটা পাওয়া হ্যালো তো এখন বাসায় যাওয়া যাক কলেজে এরপর রেডি হয়ে দেন কলেজে তার আগে দেখছেন যে আমি আছি এখন আমি যে জায়গায় আছি এটা হচ্ছে রিভার ভিউ পার্ক আর দেখেন কত সুন্দর মনোমুগ্ধকর একটা অ্যামেজিং একটা প্লেস ইটস ভেরি অ্যামেজিং গাইস ইটস ভেরি অ্যামেজিং চলুন কিছু সিনেমেটিক শট ক্যাম্পাস চলে আসলাম তো চলুন কিছু সিনেমাটিক ভিডিও ড্রোন ভিউ দেখি লেটস গো Thank you.